তারপরে বিভিন্ন দাবি পরে শিক্ষকরা যারা চাকরিচ্যুত তারা আবার রিভিউ পিটিশন করেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সেখানে ওদের হয়ে আইনজীবী কপিল সিব্বল উনি লড়াই করেছিলেন, আমি ওনাদের এখানে প্রতিশ্রুতি দিয়েছিলাম এসে যে আমি সোনিয়া গান্ধীকে বলে কপিল সিব্বলকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করবো। এখন কিন্তু সোনিয়া গান্ধীকে আমি অনুরোধ করার পরে সোনিয়া গান্ধী আমার অনুরোধ রেখেছেন, কপিল সিব্বল এনাদের হয়ে মামলা লড়েছেন, কিন্তু সেই মামলার রায়ে দেখা গেল সরকার ওদেরকে 10,300 যে চাকরি সেদিনও কিন্তু এটার ব্যাপারে বলেনি, বলেছে আমরা অল্টারনেটিভ ব্যবস্থা করতে চাই, সেটাতে সুপ্রিম কোর্টের পারমিশন চাই। আর শিক্ষকরা চাইছিল যে চাকরিটা হারিয়েছে এই পোস্টটাকে, সুপ্রিম কোর্ট বলছে আগের রায়টা আমরা রিভিউ করছি, কিন্তু সরকার যে পারমিশনটা চেয়েছিল এদেরকে অন্য খালি পদে নিয়োগ করার জন্য সুপ্রিম কোর্ট সেটাতে পারমিশন দিয়েছে, বলছে এটাতে করছে কোনো বাধা নেই, সরকার ইচ্ছা করলে সেটা করতে পারে। ওদের আমার এখন আইন শিক্ষামন্ত্রীর স্ট্যান্ড শুনে আমার মনে হচ্ছে উনি বোধহয় ভেবেছিলেন এটা কোনো অবস্থাতে সুপ্রিম কোর্ট গ্রহণ করবে না, তখন আমরা সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে ওদেরকে বিদায় করে দেব। সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে, গ্রহণ করার পরে ওনাদের যে মিথ্যা প্রতিশ্রুতি, আসলে ভিশন ডকুমেন্টে যেটা বলেছিল এটা ওদের আন্তরিক নয়, সেই জন্য আজকে সুপ্রিম কোর্ট পারমিশন দেওয়ার পরে এখন বলছে আমরা 2023 পর্যন্ত ওদের শুধু শিক্ষাগত বয়সের ছাড়টা আমরা দেব, কিন্তু আমরা ওদেরকে চাকরি ওরা চাকরিতে চাকরিতে আমরা নেব না। চাকরি পেতে গেলে আমরা একটা রিক্রুটমেন্ট রুলস আছে, অন্যদের সঙ্গে ওনারা পরীক্ষায় বসে কম্পিটিশনে ওনারা যদি সিলেক্ট হন তারপরে তার তো তোমার দরকার নেই, ওইখানে সিলেকশনে পরীক্ষা দিয়ে যদি অন্যদের সঙ্গে আমিও সিলেক্টেড হই সেখানে সরকারের এটা রতনবাবুর বলার কী দরকার, এটা তো একটা পাগলও বুঝে যে আমি একটা পরীক্ষা দিলাম এই ক্রাইটেরিয়া আছে অতটুকু মার্ক পেলে আমি চাকরি পাবো, সুতরাং এগুলো শুধু বাউদা। সেই জন্য আজকে ওনারা এসছেন, আমি যখন শুনেছি কারণ ওদের সঙ্গে আমার প্রতিশ্রুতিবদ্ধ ওদের পাশে আমি দাঁড়াবো বলেছিলাম, আমি একটু আগে কংগ্রেস ভবন থেকে শুনলাম ওদের উপর বেধরক লাঠিচার্জ করেছে, ওদের অবস্থাটা সরকার চিন্তা করা উচিত। এই যে যারা চাকরি পেয়েছিল চাকরি রেগুলার চাকরি, ওরা তো ভেবেছিল চাকরিটা থাকবে, সেই জন্য অনেকে বিয়ে শাদি করেছেন, অনেকে ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়েছেন, ঋণগ্রস্ত হয়েছেন, বিয়ে করে আজকে বাচ্চা কাচ্চা হয়েছে, ওদেরকে লালন পালনের কোনো ক্ষমতা নেই, আজকে চাকরি চুক্তি করে অসহায়, অনেকে এই অসহায় অনিশ্চয়তা চিন্তা করে অনেকে অলরেডি 100-এর উপরে প্রাণ হারিয়েছেন এই রাজ্যে, এবং অন্যদের অবস্থা শোচনীয়, সেটা শুনে আমি এসেছি। আমি ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছি, আমি যেমন কথা দিয়েছিলাম আইনজীবী হিসাবে আমি ওনাদের সঙ্গে থাকবো সর্বভাবে আইনের সাহায্য করার জন্য, এবং দল হিসাবে কংগ্রেস ওনাদের কংগ্রেস দল মনে করে চাকরি যেভাবে দিয়ে থাকুক সুপ্রিম কোর্ট যখন পারমিশন দিয়েছে ওদেরকে চাকরিতে বহাল করতে হবে, ওদের দাবি মানতে হবে, ওদের দাবির সঙ্গে আমি একমত, কারণ এটা সরকারের প্রতিশ্রুতি, সরকার সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে যে প্রেয়ারটা করেছে সেই প্রেয়ারটা সর্বোচ্চ আদালত গ্র্যান্ড করেছে, এভাবে মানুষকে বারবার প্রতারণা করা যায় না। নির্বাচিত সরকার যদি করে আমি মনে করি রাজ্যের মানুষ এটার জবাব দেবে।